ইউটিউব কমিউনিটি ট্যাব ইউটিউবের গুরুত্বপূর্ণ একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা ছবি এবং ভিডিও পোস্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনার অডিয়েন্সদের যে কোনো বিষয় বা টপিকের উপর প্রশ্ন রাখতে পারেন। আপনার অডিয়েন্স সেই বিষয়ের উপর নিজ নিজ মতামত ব্যক্ত করতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা ইউনিকটেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই চ্যানেলে কীভাবে কমিউনিটি ট্যাব পেলাম, কতদিন সময় লেগেছে এবং কী কী প্রসেস আমাকে ফলো করতে হয়েছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই একটি শর্ত পূরণ করতে হবে, যা হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না। যাই হোক, আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। ইউটিউব রুলস অ্যান্ড গাইডলাইনে বলা হয়েছে, আপনি যদি আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব অপশনটি ইনেবল করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলে 1000+ সাবস্ক্রাইব কমপ্লিট হতে হবে, এবং ঠিক তার এক সপ্তাহের মধ্যে ইউটিউব আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ইনেবল করে দেবে। কিন্তু এক সপ্তাহ পরও যদি আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব না আসে তাহলে আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই কমিউনিটি ট্যাবটি পেতে পারেন। বন্ধুরা, বাংলা ইউনিক টেক চ্যানেলে 1000+ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার এক সপ্তাহ পরও যখন কমিউনিটি ট্যাব ইনেবল হচ্ছিল না তখন খুবই বিভ্রান্তকর অবস্থায় পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি যখন এই দুটি প্রসেস ফলো করি তার ঠিক একদিন পরই আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়ে যায়। চলুন তাহলে সেই দুটি প্রসেস দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইউটিউবকে আপনি সরাসরি মেইল করবেন। মেইল অ্যাড্রেসটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। প্রথমেই বলে নেই, আপনার চ্যানেলে যে জিমেইল দিয়ে খোলা হয়েছে অবশ্যই সেই জিমেইলটি লগ ইন করে নেবেন। মেইল পাঠানোর জন্য প্রথমে আমরা কম্পোজে ক্লিক করব, তারপর আপনার মেইলটি এখানে ডিফল্ট অবস্থায় নিয়ে নেবে। টু এর স্থানে আপনি ইউটিউবের মেইলটি দিয়ে দেবেন, তারপর সাবজেক্টের এখানে আপনি লিখে দেবেন রিকোয়েস্ট ফর কমিউনিটি ট্যাব। তারপর কম্পোজ ইমেল এখানে ক্লিক করে আপনি আপনার কথাগুলো এখানে লিখে দেবেন। আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এখানে জাস্ট কপি পেস্ট করে দেব। বন্ধুরা, এখানে আমি আমার মতো করে লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকেও লেখাটি কপি করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল লিঙ্কের স্থানে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে উপরে সেন্ড বাটনে ক্লিক করে মেইলটি সেন্ড করে দেবেন। বন্ধুরা, অলরেডি যেহেতু আমার কমিউনিটি ট্যাব রয়েছে তাই আমি আর এখানে সেন্ড করছি না, তবে আপনারা সেন্ড করার কিছুক্ষণ পরই ইউটিউব আপনাদের মেইলের রিপ্লাই দিয়ে দেবে। নাম্বার 2, প্রথমে আপনি আপনার চ্যানেলটি ওপেন করে নেবেন, তারপর ডান পাশে উপরের দিকে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে হেল্প অ্যান্ড ফিডব্যাক এ ক্লিক করবেন। এবার এখান থেকে সেন্ড ফিডব্যাক এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনি আপনার মেসেজটি লিখে সেন্ডে ক্লিক করবেন। অলরাইট বন্ধুরা, আশা করি এই দুটি প্রসেস যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে 1 থেকে 2 দিনের ভিতরে ইউটিউব আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ইনেবল করে দেবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।